এরপরে আশরাফুল ইসলাম জানতে চেয়েছেন আমার ছেলের নাম আবদুল্লাহ বা ওমর কোনটা রাখলে বেশি ভালো হবে অবশ্যই আবদুল্লাহ নাম বেশি ভালো হবে হাদিসে আসছে সবচেয়ে উত্তম নাম হলো আবদুল্লাহ এবং আব্দুর রহমান অতএব এই নাম হবে সবচেয়ে উত্তম নাম মাহবুব আশিক আপনি জানতে চেয়েছেন বিয়ে শেষে বর ও কনে কি তাদের পিতা মাতার পা ধরে সালাম করতে পারবে মাথা উঁচু করে মাথা উঁচু করলেন ঠিক আছে কিন্তু পা ধরতে কেন যাবেন সালাম তো মুখের দেওয়ার জিনিস সেটা তো পা ধরে দেওয়ার জিনিস না রসলি করিম সাল্লাই সাল্লাম যে সালাম শিক্ষা দিয়েছেন সেটা মুক্তি দিয়ে দেওয়ার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত এবার মুক্তি সালাম দিবেন অতএব সালামের জন্য পাও ধরার কোনো প্রয়োজনীয়তা নেই এটা সম্মত সালাম নয় যে সালামের জন্য পাও ধরতে হয় হ্যাঁ শ্রদ্ধা প্রদর্শনের জন্য ভালোবাসা দেখানোর জন্য আপনি কপালে চুমু খেতে পারেন বা অন্য কোনো পদ্ধতি অবলম্বন করতে পারেন কিন্তু পাও ছুঁয়ে সালাম বা পাও ছোঁয়া এটা হিন্দুদের থেকে আসছে পদধূলি নেওয়া চরণ নেওয়া এগুলো থেকে সিতে এসে পৌঁছাইছে মূলত এর কোনো গ্রহণযোগ্য ভিত্তি নেই আদালত মফরাদে পায়ে চুমো দেওয়ার কথা আছে পা ছোঁয়া না পায়ে চুমো দেওয়ার কথা আছে একটা হাদিসে কিন্তু সে হাদিসটির সনদ বিশুদ্ধভাবে বর্ণিত নয় এরপরে দুর্গম পথের যাত্রী এডি থেকে আপনি জানতে চেয়েছেন একটা হাদিসে পাওয়া গেছে যে কোনো ব্যক্তি যদি আল্লাহর রাসুলকে স্বপ্ন দেখে তাহলে তার জন্য জানা ওয়াজিব হয়ে যাবে এটা সহি কিনা এই হাদিসের শুদ্ধতার বিষয়ে আমার সন্দেহ রয়েছে আমি পরিপূর্ণ জানি না তবে হ্যাঁ এরকম একটা হাদিস রয়েছে যে রসুল আকরম সাল্লি সাল্লাম রসুল যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো সে আমাকে বাস্তবেই দেখলো এখানে বিশদ আলোচনার বিষয় রয়েছে এই হাদিসের বিশুদ্ধ ব্যাখ্যা হলো যে রসুল আকরম সাল্লাহ সালাম জীবদ্দশা যারা তাকে স্বপ্নে দেখেছেন যারা তাকে চিনতেন জানতেন স্বপ্নে তিনি তাকে দেখলে বাস্তবে তাকে দেখার মতোই কিন্তু এর মানে এই নয় যে আমরা যা তার চেহারা কেমন কি জানি না তারা পরবর্তী দেখলে এটা তাকে বাস্তবে দেখার মতো এই ব্যাখ্যাটি বেশি গ্রহণযোগ্য যদিও ভিন্ন ব্যাখ্যাও আছে এরপরে রিফাত পাটোয়ারে জানতে চেয়েছেন খানা খাওয়া আর কোরআন পড়া একই কথাটা কি সঠিক সম্পূর্ণ ভুল এবং গড়া একটি কথা খাতা খানা খাওয়ার কোরআন পড়া কখনো এক হতে পারে না দুটো সম্পূর্ণ দু জিনিস খানা খাওয়া একটা জায়েজ কাজ এই কথা এই জন্য বলা হয় যে খানা খেতে বসে কথা বলা যাবে না এরকম কোনো কথা নেই যে খানা খেতে বসে কথা বলা যাবে না প্রয়োজন হলে কথা বলতেই পারেন তবে হ্যাঁ খুব বেশি অতিরিক্ত কথা বলা আল্লাহ আমাদের প্রতি আমাদের তখন একটা আগ্রহ থাকবে তার পরিপন্থী সেজন্য এটা করা উচিত নয় কিন্তু প্রয়োজনে কথাবার্তা বলা যেতে পারে কোনো অসুবিধা নেই তানজিন জাহান রিয়াহ আপনি জানতে চেয়েছেন ইফতারের আগে ইনসুলিন নিলে কি রোজা ভেঙে যাবে ইফতারের আগে ইনসুলিনের রোজা ভাঙবে না কারণ ইনসুলিন রোজা রাখা অবস্থাতে নেওয়া যেতে পারে ইনসুলিন এটা আমাদের পাকস্থলিতে যায় না এটা আমাদের খাদ্যের কাজ দেয় না যার কারণে এটা নেওয়া যেতে পারে কোনো অসুবিধা নেই এরপরে এমডি আনোয়ার হোসেন জানতে চেয়েছেন আজানো একামতের আগে দূরত পড়ার হুকুম কি। আজানের জবাব দেওয়ার পর দূরত পড়া এই আজানের যে দোয়া আছে আজান পরবর্তী দোয়া সেই দোয়ার আগে পরে দূরদের কথা হাদিসে বর্ণিত রয়েছে কিন্তু আজানো একামত একামতের আগে আপনার দূরত পড়ার কোনো নির্দেশ কোন হাদিসের কোথাও দেওয়া হয়েছে বলে আমাদের জানা নেই এরপরে মাহফুজা আক্তার মনি আপনি জানতে চেয়েছেন রোজা রেখে যদি ভালো খাবার রান্না করে খাই তাহলে বেদাত হবে না কোনো অসুবিধা নেই রোজা রেখে ইফতার সময় সন্ধ্যার সময়ের জন্য যদি ভালো খাবার রান্না করে খান কোনো অসুবিধা নেই এর কারণে বেদাত হওয়ার কোনো কারণ নেই জাফর ইকবাল আপনি জানতে আপনাদের বইগুলো কীভাবে সহজে পেতে পারি আমাদের বইগুলো পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইটে আসন্না ডাব্লিউ 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 ডট আসন্না ফাউন্ডেশন ডট ও সেখানে আপনি বইয়ের ওখানে ক্লিক করলে লিঙ্ক পাবেন সেখানে লিঙ্কে একটা গুগলে একটা ফর্ম দেওয়া আছে ফর্মটা ফিল করলে আমাদের কাছে চলে আসবে আপনার অর্ডারটি আর এছাড়া ফাউন্ডেশনের যে নাম্বার আছে সে সমস্ত নাম্বারেও ফোন করে আপনি জানতে পারবেন মাহফুজ আক্তার মুনি আপনার প্রশ্ন উত্তর গেল সাইফুদ্দিন বাবলু আপনার প্রশ্ন হল অনলাইনে মিথ্যা তথ্য দিয়ে সার্ভের ইনকাম করা কি হালাল যে কোনো জায়গায় মিথ্যার আশ্রয় নিয়ে উপার্জন করলে সেটি গুনাহের কথা তবে আপনি যে উপার্জনটি করছেন সেটা করতে গিয়েই যদি মিথ্যার আশ্রয় নিতে হয় তাহলে এটা হারাম সন্দেহাতীতভাবে আর যদি উপার্জন এর মাধ্যমটি গ্রহণ চাকরি নেওয়ার জন্য মিথ্যা কথা বলেছেন কিন্তু এরপরে চাকরি করে আপনি উপার্জন করছেন চাকরিটা যদি হালাল হয় তাহলে সেক্ষেত্রে সেই উপার্জন হালাল হবে ইনশা আল্লাহ বিদ্যা ইব্রাহিম খোরে জানতে চেয়েছেন সরকারি হাসপাতাল থেকে পোস্টমর্টমের একটা রিপোর্ট দিতে চাইলে ওনারা কিছু টাকা চায় এটা কি হালাল আমি মাধ্যম হিসাবে কাজ করতে চাই কতটুকু গুণাগার হবে যদি কারোর পোস্টমর্টামের রিপোর্ট নেওয়াটা তার জন্য জরুরি হয়ে যায় এবং তিনি টাকা ছাড়া কোনো ভাবে নিতে না পারেন তাহলে তার জন্য এটা জায়েজ আছে যেহেতু নিরুপায় কিন্তু যে এই টাকাটা নিচ্ছেন তিনি হারাম কাজ করছেন আপনি মধ্যস্থতাকারী হিসেবে যদি যে ব্যক্তির সার্টিফিকেটটা দরকার তার সহযোগিতার জন্য মধ্যস্থা করেন তাহলে জায়জ হবে কিন্তু অন্যদের জন্য সেটা আপনার জায়েজ হবে না এরপরে জানতে অবস্থা কোনো অসুবিধা নেই কোথাও নিষিদ্ধ নয় এ বিষয়টি এরপরে শাহরিয়ার জামান জানতে চেয়েছেন মৃত ব্যক্তির জন্য দেওয়ার পূর্বে একবার সুরা ফাতেহা তিনবার সুরা এখলাস কয়েকবার দুধ পড়ার আমল কি বেদাত মৃত ব্যক্তির জন্য দোয়ার আগে এরকম নির্দিষ্ট হারে এটা এতবার এত এতবার পড়তে হবে কোনো নির্দেশনা কোনো দেশে দেওয়া হয়নি এমনিতে আপনি মাঝে মধ্যে এরকম করতে পারেন তিনবার কুল পড়লে সুরা এখলাস পাঠ করলে কোরআন করিম এক্ষতম সব হয় সেই জায়গা থেকে আপনি পড়তে পারেন দূরত পড়লে যে কোনো দোয়া কবুল হয় এটা শুধু মৃত ব্যক্তির জন্য দোয়া নয় যে কোনো দোয়ার মধ্যেই দূরত থাকা উচিত সেটা ভিন্ন বিষয় আর সুরাফাতেহা বা সুরা এখলাস এতবার পড়তে হবে মৃত ব্যক্তির জন্য দোয়ার আগে পরে এরকম কোনো দরাবাধা নিয়ম নেই আছে আর্য জানতে চাইছেন হুজরত দেওয়া পানি পড়া তেল পড়া দেওয়া বা খাওয়া যাবে কি হ্যাঁ যদি করোনা হাদিস পড়ে তিনি ঝাড়ফুঁক করেন বা কোনো পুখুরি কিছু পড়েছেন বলে আপনি সন্দেহ না হয় তাহলে সেক্ষেত্রে ঝাড়ফুঁক করা পানি খেতে পারেন কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ আল্লাহ আমি আপনার ইসমাইল হোসেন প্রশ্ন করেছিলাম আমি আপনার বয়ানে শুনেছি যে টয়লেটে আল্লাহর নাম নেওয়া যাবে না কিন্তু আমরা যে বিসমিল্লা আল্লাহ নেওয়াজ খবসুল খবাই সে দোয়াটা পড়ি এটা বাইরে পড়ে তারপর আমরা টয়লেটে প্রবেশ করব আর বাইর হওয়ার দোয়াটা বাইরে হওয়ার পরে পড়ব তাহলে আর ভেতরে পড়া হলো না ওবায়দুল এইচ জানতে তাবিজ ব্যবহারের প্রতি নিরুৎসাহিত করার জন্য মা বাবাকে কিভাবে বোঝাবো মা বাবাকে বলবেন এটি রসুল আকম সাল্লাহ সাল্লামের আদর্শ নয় আর আমাদেরকে তার আদর্শ অনুসরণ করতে হবে আল্লাহ তালা আমাদেরকে সেই তাওফিক দান করুন দেলোয়ার হুসাইন আকন্দ জানতে চেয়েছেন তাহাজুদ পড়তে পড়তে অনেক সময় ফজর আজান হয়ে যায় আমি নিয়মিত তাহাজিদ পড়ার কারণে এশার নামাজের পর বিতরের নামাজ পড়া হয় না এখন প্রশ্ন হচ্ছে ফজরের আজান হয়ে গেলে বিতিরি নামাজ পড়া যাবে কিনা আপনার যদি তাহার যদি সময় ওঠার বিষয়টি প্রায় নিশ্চিত না হয় তাহলে আপনার ভিতর নামাজ পড়ে তারপর শোয়া উচিত আর যদি প্রায় নিশ্চিত হয় তাহলে আপনি পরে পড়লে হবে কখনও মাঝে মধ্যে কদাচিৎ যদি এমন হয় যে ভীতিরে পড়তে পারলেন না আজান হয়ে গেলে তাহলে আপনি পরে পড়বেন কোনো অসুবিধা নেই হয়ে যাবে নামাজ এরপরে আল আমিন হোসেন জানতে চেয়েছেন যদি কিছুক্ষণ মাস বা দিনই আলোচনা শুনি বা করি তাহলে কি ষাট থেকে সত্তর বছরের নফলেব সব পাওয়া যায় এরকম কোনো হাদিস আছে এসব কথা তাবলিগে যারা করে তারা বলেছে এরকম আমার জানা যে নির্দিষ্ট এত বছরের নফলে নফলেব সব আছে বিশুদ্ধ কোনো হাদিস এরকম কিছু সময় দিনে কথা শুনলেই এরকম সব হবে এরকম কথা আমার জানা নেই এরপরে ইব্রাহিম আল মামুন আপনি জানতে চেয়েছেন সরকারি চাকরিজীবীদের প্রভিডেন্ট ফান্ডের আবশ্যকীয় কেটে নেওয়া অংশের উপর তেরো পার্সেন্ট ইন্টারেস্ট নেওয়া কি বৈধ হবে সরকারের পক্ষ থেকে লভ্যাংশটাকে ইন্টারেস্ট না বলে এখন মুনাফা বলা হচ্ছে বিশেষরী অবস্থান কি হবে ভাই ইব্রাহিম আল বামুন আল্লাহ তালা আপনার প্রতি রহম করুন সম্মানিত করুন আপনাকে এ বিষয়ে আমাদের দেশে ওলামাহরমের যে গবেষণা রয়েছে সে গবেষণাগুলোকে সামনে রাখলে আমরা দেখি যে বাধ্যতামূলক যে অংশটা কেটে রাখা হয় প্রভিডেন্ট ফান্ডের সরকারি চাকরিতে সে অংশটার উপরে অতিরিক্ত যে টাকাটা দেওয়া হয় সেটা সুদ হবে না এ মতটি বিশেষ শক্তিশালী মুফতি মনসুরুল্লাহ সাহেব মরান আব্দুল মালিক সাহেব এবং ডক্টর খুন্দা আব্দুল্লাহ জাহিঙ্গ সহ দেশের বিজ্ঞ আলেমদের বড়ো অংশের মতো এটি কারণ সুদের সংজ্ঞাটি আসলে এখানে পাওয়া যায় না ওইটা সরকার আমাকে দিচ্ছে আমার বেতনের পরে এক্সট্রা হিসাবে এবং ওই কেটে নেওয়া অংশটা আমি নিজে কেটে দিচ্ছি তাও নয় এখানে আমি যে দিচ্ছি তার বিপরীত ইন্টারেস্ট নিচ্ছি সেরকমও নয় যার কারণে এটাকে তারা সুদ বলেন না আর সে মঠটা আমার কাছে বেশি শক্তিশালী মনে হয় তবে হ্যাঁ এরপরে অতিরিক্ত যে অংশটা আমি চাইলে কাটাতে পারি চাইলে নাও কাটাতে পারি সেখানে অতিরিক্ত যে সুদ নেওয়া হয় সেটি বেনিফিট নেওয়া হয় বা ইন্টারেস্ট নেওয়া হয় সেটা সুদ হিসাবে বিবেচিত হবে